বুকিং করেছি আশুতোষ, কারণ এত বড় জায়গা তো হবে না কোভিডের জন্য। আমরা গোটা 50 জন নিয়ে, বেশি আমরা ছেলেতে বলতে পারিনি। তা আমরা রবিবার একটা স্যানিটাইজার আর মাস্ক বিতরণ করবো না, আমরা সব কিছু করেছিলাম। তাহলে বলো, আমাদের তো একত্রিত হতে হবে এক কাছে। তাহলে আমরা আশুতোষটার জন্য বুকিং করেছি। এখন ওনারা কজন এসে দলের মানে দুষ্কৃতি বলা যায়। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল। আর যারা এসছে তারা? ওরাও তৃণমূলই করে, তো এমএলএ লোক। আমরা কোনো গ্রুপ বাজি পছন্দ করি না, আমরা গ্রুপ বাজিও না করি না। যাই হোক, এমএলএ নাকি বলেছে যে ওদের মিটিংটা করতে দেবেন না। আমাদের নিশীথ কুমার মালিক, ওদের বক্তব্য ওটাই যে নিশীথ কুমার মালিক বলেছে পার্টির কোনো প্রোগ্রাম করতে দেবে না। আপনি দলের কোন পদে আছেন? আমি এখানে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য কর্মাধ্যক্ষ। সদস্য না কর্মাধ্যক্ষ? আমি পঞ্চায়েতের সদস্য কর্মাধ্যক্ষ আছি, শিল্প পরিকাঠ পঞ্চায়েতের। আজকের ঝামেলা আমাদের অঞ্চল সভাপতি জানে না, অঞ্চলের যুব সভাপতি জানে না, মাদার জানে না, সংখ্যালঘু জানে না। কোন অঞ্চল এটা? আমাদের এটা বৈকুণ্ঠপুর দুই অঞ্চল। হঠাৎ করে উনি মিটিং ডেকেছেন সেসব ইনঅ্যাক্টিভ মানে কর্মীদেরকে নিয়ে, যারা ভোটের আগে বেরোয়নি, ভোটের আগে যাদের কোনো কর্মসূচি ছিল না। আমরা চাই আমাদের এখানে মিটিং করতে গেলে দলের যে সিস্টেম, সাংগঠনিক যে সিস্টেম, সেই সিস্টেম মেনে অঞ্চলে কাজ করতে হবে। অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া, নির্বাচন কমিটির অনুমতি ছাড়া এখানে কোনো মিটিং কেউ করতে পারবে না। না, আমরা বলে দিন কোনো মিটিং করা যাবে না, অঞ্চল সভাপতি অনুমতি দেখাক। অনুমতি সভাপতি কই আজকের মিটিংয়ে? মানে আপনাদের বক্তব্য অনুমতি থাকলে আমরা করতে পারি? নিশ্চয়ই, হ্যাঁ, কোনো অনুমতি নেই এখানে। এই সেই মহিলা যিনি নির্বাচনের আগে আমাদের এমএলএ নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে এবং বুথ সভাপতিদের ফোনের মাধ্যমে, ধমকির মাধ্যমে উনি প্রত্যেককে নির্বাচনে না বেরোনোর জন্য হুমকি দিয়েছেন এবং ভয় দেখিয়েছেন। বিজেপির সাথে আঘাত করে আমাদের এমএলএকে হারানোর প্রচেষ্টা করেছে। আজকে দীর্ঘদিন পর হঠাৎ করে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য আজকে এখানে একটা মিটিং ডেকেছে তাদেরকে নিয়ে, যারা আমাদের এমএলএকে হারানোর জন্য বুথে বুথে আমরা এজেন্ট পাইনি, প্রচার করতে পাইনি। এমনকি ওর অঞ্চলে দেখবেন এমএলএর যে দেয়াল লিখন আছে, নির্বাচনের যে দেয়াল লেখন আছে, এমএলএর দেয়ালের এমএলএর নাম পর্যন্ত লেখেনি, বিজেপির সাথে আঘাত করেছিল।